তারপরে হচ্ছে কি বলে সাপোর্ট লাইনস, এসএনআর লাইন গুলো শিখছি, জানি না আসলে আমি আমি যেটা দেখছি সেটা সঠিক কিনা। ভাইয়ের নামটা কি জানি ভুলে গেছি, তোমাকে জানি সাইফুল্লাহ ওমর ভাই, উমর ভাই, উমর ভাই। হ্যাঁ আমার ফ্রেন্ডের নামও উমর, বাহ মাশাআল্লাহ, ও থাকে মিরপুরে। ও তা আমাদের আমার আমার বাসায় তো এই মিরপুরে। হ্যাঁ আপনি কি অর্পণ বিডি চিনতেন? ওইখানে একটা ই-কমার্স ছিল অনেকদিন আগে। অর্পণ? হ্যাঁ মিরপুর 10-এ। না 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 অর্পণ ওই কাচ্চি ভাইয়ের উপর দিকে না, মিরপুরে আমি আসছি হচ্ছে রিসেন্টলি, 4 মাস হয়েছে আর কি। আমি এর আগে ছিলাম উত্তরাতে। উত্তরার কত নম্বরে? 11 নম্বরে। 11-তে তো আমার খুব গুণ থাকে। 11 নম্বর সেক্টর 17 নম্বর উঠেছিলাম ওই থানার পাশে। থানা? হ্যাঁ আমার বাসার থানা পার হয়ে আরেকটু ভিতরে যাওয়ার পরে, তাহলে মানে 12 নম্বর সেক্টরের দিকে হয়তো। হয়তো ওই আমি এয়ারপোর্টে যাওয়ার জন্য ওর বাসায় এসে থাকতাম আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাইস। ফালতু কথা বলবো না ভাই, আমি ফালতু কথা স্টার্ট হলে ইয়েস 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 সেটা আপনারও সময় নষ্ট হয়ে যাবে। আচ্ছা TRENDI, ট্রেন লাইন। ট্রেন লাইন জিনিসটা কি? যেখানে মার্কেট যাচ্ছে, কখন মার্কেট কোন মুখী আমাদের এই সেশনটা রেকর্ডিং এ আছে, তো এখানে কিছু কিছু অনেক ইম্পর্টেন্ট কথা বলা হবে, যেটা এজ এ আপনাকে শিখাচ্ছি এটা না, আমি বলবো যে এজ এ ট্রেডার, এজ এ ট্রেডার বলবো। আচ্ছা মার্কেটে তো অনেকেই একটু অনেক আছে ট্রেন লাইন ট্রেড করে, হেড করে, সেন করে, কত কিছু করে ভাই, পারলে তো মার্কেট ওদের নিজস্ব। আচ্ছা এই দেখেন একটা ট্রেন লাইন। আচ্ছা এখন কখন একটা লাইনকে আপনি ট্রেন লাইন হিসেবে ধরতে পারবেন? ওকে আর একটু পিছনে আসি, ট্রেন লাইন হতে পারে 1 মিনিট টাইম ফ্রেমে, ট্রেন লাইন হতে পারে 15 মিনিট টাইম ফ্রেমে, ট্রেন লাইন হতে পারে আধা ঘন্টা, 1 ঘন্টা, 4 ঘন্টা। তো বেসিক কথা হচ্ছে যখন আপনি একটা কিছু দেখছেন, একটা ট্রেন লাইন, একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স, একটা লিকুইডিটি যাই আছে, এটা যেই টাইম ফ্রেমে দেখছেন ওইটাকে ওই টাইম ফ্রেমে আপনি হিসেব করবেন, ওইটাকে অন্য কোনো টাইম ফ্রেমে নিয়ে যাবেন না। বুঝাইতে পারি নাই, হ্যালো উমর ভাই কই আপনি? ভাইয়া আমি বুঝলাম না ভাই কি হয়েছে, আপনার কি বয়স আসতেছে না ভাই টাইপের কিছু? ফোন হয়ে গেছে আমি শুনছি, আপনি বলেন আমি যে না ভাই এইভাবে হবে না, এইভাবে করলে ওই কমিউনিকেশনটা হয় না। আপনার পিসিতে কি মাইক নাই? হ্যাঁ মাইক আছে তো আপনার, অন্য একটা নাম্বার দিয়ে ঢুকতেছি। ওকে ওকে ভাই ওইটা করলে ভালো হবে, তাইলে ওই কমিউনিকেশনটা ঠিকঠাক করা যাবে, আর না হলে এইভাবে কমিউনিকেশনটা হয় না। ওকে ভাই আপনি টাইম নেন আর আমি একটু মার্কেটটা দেখি। ভাই আমার ভয়েস কি শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে,
আমার আমার ফোনটা একটু আগে, আপনি আপনি জাস্ট হচ্ছে SMS দেওয়ার 2-3 মিনিট আগ থেকে হঠাৎ করে হচ্ছে ব্ল্যাক স্ক্রিন হয়ে অফ হয়ে যাচ্ছে, তো এটা আমি ঠিক করলাম, তো মিটিং এর মাঝখানে হঠাৎ করে এরকম ব্ল্যাক স্ক্রিন হয়ে অফ হয়ে গেল একদম পুরো। আপনার কি কি ল্যাপটপে কি কি মাইক নাই? না আমার আমার পিসি তে মাইক্রোফোন নাই, তো এই কারণে একটু ঝামেলাই হচ্ছে আর কি। আচ্ছা, কারণ আমার ওয়াইফাই ফোন দিয়ে আপনার হয়তো কোনো সেটিং এ ঝামেলা আছে। এটা হচ্ছে কি, আমার হচ্ছে আমি যে হেডফোনটা দিয়ে কথা বলতেছি ও হচ্ছে নরমালি পিসি তে থাকে 2টা পোর্ট, আমারটা হচ্ছে 1টা পোর্ট, এই কারণে হচ্ছে সেম প্রবলেমে আমার জি আছে। ওই আমার বড় হেডফোন আর কেনা হয় নাই, আপাতত আমার ওয়াইফের ফোন দিয়ে কাজ করা ছাড়া কোনো ওয়ে নাই। আমার নিজেরই, আমার ল্যাপটপেও 1টা পোর্ট, তো আমি নরমাল ভাবে এইভাবে একটা রুমে এসে কথা বলি একবারে ল্যাপটপের মেইন মাইক দিয়ে আর কি। আচ্ছা যাই হোক, ফালতু কথা বলবো না। যখন আপনি কোন একটা কিছু দেখছেন, ওইটা আপনি ওই টাইম ফ্রেমে হিসেব করবেন, ওইটা কে ডিফারেন্ট টাইম ফ্রেমে নেবেন না। এই যে এখন এই ট্রেন লাইন যেটা ক্রিয়েট হইছে, এই ট্রেন লাইনটা ক্রিয়েট হইছে উইকলি টাইম ফ্রেমে। ইয়েস, তাহলে এটাকে আমরা উইকলিতে হিসেব করব, এটাকে আমরা ডেইলিতে নিয়ে যাই হিসেব করব না। আচ্ছা, এখন হচ্ছে ট্রেন লাইন, ট্রেন লাইনের কয়েকটি ইম্পর্টেন্ট কথা। কখন একটা লাইনকে আপনি ট্রেন লাইন বলতে পারবেন জানেন? আচ্ছা না ভাই। ওকে, যখনই কোনো একটা লাইন, লাইনের মধ্যে মার্কেট, এটা হচ্ছে বাচ্চাদের জিনিস, বাট এরপর আমি আপনাকে বিগিনিং তো বিগিনিং থেকে নিয়ে আসছি। ইয়েস ইয়েস, আচ্ছা, কোনো একটা লাইনে মার্কেট 2 বা 3 বার হিট করবে, হিট করে এটা থেকে বাউন্স ব্যাক করবে, তখনই ওই লাইনকে আপনি একটা ট্রেন লাইন হিসেবে গণ্য করতে পারেন। আচ্ছা, এর আগে পর্যন্ত এটা কোনো ট্রেন লাইন না। যেমন 2 থেকে 3 বার, মিনিমাম 2 বার। আচ্ছা, এই মার্কেট এই জায়গায় একবার হিট করছে, হিট করার পর অফ আসছে নিচে, আবার যায় হিট করছে, এটাকে আমরা হিটই ধরে নিব, এই জায়গা থেকে রিজেক্ট হইছে, তখনও পর্যন্ত কিন্তু এতটুকু জায়গা এই ট্রেন লাইন না। এটা তখনই ট্রেন লাইন হবে যখন এখানে 3 বার হিট করার পর, টাচ করার পর রিজেক্ট হইছে। সুন্দর কথা বলছি, ওকে, 3 বার যখন হিট করছে তখনই এই লাইনটাকে আপনি ট্রেন লাইন হিসেবে ধরতে পারেন। আর তখনই আপনি, অনেকে আছে ট্রেন লাইন ট্রেডিং করে, ওরা তখনই এটাকে ট্রেন লাইন হিসেবে ধরতে পারে আর তখনই ট্রেড নিতে পারবে। এর আগে পর্যন্ত এই জাতীয় কোনো ট্রেড করে দেবে না। তো আমাদের ভাই ব্রাদার অনেকেই ট্রেড করে, তো করে যায় উল্টা পাল্টা করে। তো ট্রেন লাইন জাস্ট একটা জিনিস বোঝার জন্য, অনেক সময় কিছু জিনিসে হেল্প করে, এছাড়া ট্রেন লাইনের তেমন কোনো ফাংশন নাই। আচ্ছা, ট্রেন লাইন এটা অনেক পুরনো জিনিস, এটা জাস্ট ইউজ করা হয় জাস্ট কিছু সাপোর্টের জন্য। বাট ট্রেন লাইন ট্রেড করেন যদি, তাহলে আপনি মার্কেটে কখনোই টিকে থাকতে পারবেন না। তো এছাড়া ট্রেন লাইনে আর কোনো কিছুই নাই। আচ্ছা আচ্ছা, গেল। সেকেন্ডে কি ছিল আপনার? আমাদের ওই লিস্টে না, আপনি আপনি যেগুলা যেগুলা শিখছেন ওইগুলাকে আমি আপনাকে বেশি দুই কথায় বুঝিয়ে দিব। আচ্ছা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। আচ্ছা, সাপোর্ট কি? সাপোর্ট হচ্ছে কি হচ্ছে সাপোর্ট, গিভ মি 1 আওয়ার দেন ইউ ক্যান সিট হিয়ার। ওকে ওকে, ট্রেডিং এর ভাষায় সাপোর্টের সংজ্ঞাটা কি হয়? আচ্ছা, একটা লাইন, এই লাইনটা একটা সাপোর্ট, আবার এই লাইনটা একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন কি করে সাপোর্ট? মার্কেট যখন এইভাবে উপর থেকে এসে এটাকে হিট করলো, হিট করে এখান থেকে আবার মার্কেট ব্যাক চলে গেছে, এটা একটা সাপোর্ট হয়ে গেছে। আচ্ছা, এটা সাপোর্ট হয় নাই। আচ্ছা, সাপোর্ট হয় নাই, তো ধরেন এইখানে কোনো লাইন নেই, মার্কেট এইভাবে আসতেছে নিচে, এখন আবার আসলো এই জায়গায়, আবার এই জায়গায় আসার পরে সেম সেম চলে গেছে, বুঝি নাই, একই লেভেলে টাচ করছে, সেটা একই লেভেলে আবার আসার পরে ও এখান থেকে চলে গেছে,
তো এইটা হয়ে গেল এখন একটা সাপোর্ট লাইন, এইটা একটা সাপোর্ট, আচ্ছা বা এটা এখন কিভাবে বলবো, প্রিভিয়াসলি হতে পারে, যেমন আমি একটা খালি ময়দানের মধ্যে দেখাই, এইখানে সাপোর্ট কোনটা, এইখানে সাপোর্ট হচ্ছে এটা, এই লেভেলে দেখেন মার্কেট এর আগেও আসছিল, আর বর্তমানে মার্কেট এই লেভেলে আসার পরে আবার উপরে চলে গেছে, এই লেভেলে আসার পর ও রিজেক্ট হইছে, যে এই যে প্রাইসটা এটাকে ব্রেক করতে পারে নাই। আচ্ছা, এটা হয়, এটা হলো যে একটা সাপোর্ট, হ্যাঁ, একই লেভেলে মার্কেট দুইবার আসছে, ইভেন আসার পরে ওইটা আবার রিভার্স করে গেছে, অনেকবার আসতে পারে, যে এটা লেভেল ভাঙার জন্য এইভাবে এইটাও করতে পারে, আবার আসছে ভাঙতে পারে নাই, আবার আসছে ভাঙতে পারে নাই, আবার আসছেও ভাঙতে পারে নাই, এরপরে উপরে চলে যাবে, এটাকে বলে সাপোর্ট। তখনই তো ভাইয়া হচ্ছে যে ভ্যালিড ইনভ্যালিড এর ব্যাপারটা আসে নাকি? হ্যাঁ, ওই সাপোর্টটা ভ্যালিড কি, এই সাপোর্টটাকে ব্রেক করতে পারে নাই তো এটা ভ্যালিড। আবার অনেকে বলে যে থ্রি টাচের পরে এটার ভ্যালিড থাকে না, এটা ব্রেক হয়ে যায়। ও, তিন টাচের পরে বা অনেকবার টাচ করার পরে এই সাপোর্টটা উইক হয়ে যায়, কারণ কোন সাপোর্টই তো যে 100% বুলেট প্রুফ, এটা আনব্রেকেবল তা তো আর না। হ্যাঁ, তো কয়েকবার টাচ করার পরে সাপোর্ট ব্রেক করে, তো এখানে আমরা আমরা তিন টাচই বলতে পারি আর কি, তো তিন টাচ, ছয় সাত টাচও হয় এরপরে যে ব্রেক করে, ওইগুলা মার্কেটে অনেক আছে। তো এখন রেজিস্ট্যান্ট কিভাবে কাজ করে, রেজিস্ট্যান্ট কাজ করে এর ঠিক উল্টাটা, রেজিস্ট্যান্ট যদি আপনি একটু বুঝেন তাহলে আপনি সাপোর্টের বুঝে বুঝতে পারবেন, এরপরে আমি আপনাকে মার্কেটে কিছু সাপোর্ট রেজিস্ট্যান্ট দেখাবো। রেজিস্ট্যান্স সাপোর্টের সেমই তো, জাস্ট হচ্ছে উপরে। হ্যাঁ 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 হ্যাঁ, তো ওইখানে একটা জিনিস দেখাই, মার্কেট এই লেভেলে আসছিল পরেও নিচে আসছে, আচ্ছা তাহলে এটাকে আমরা ধরে নিলাম ও একটা রেজিস্ট্যান্স আছে এই জায়গায়, আচ্ছা এরপরে মার্কেট কিভাবে ব্রেক করে এটা দেখাবো, এই আসছে ও হিট করছে ব্রেক করতে পারে নাই, ও নিচে গেছে হিট করছে ব্রেক করতে পারে নাই, এরপরে দেখবেন অনেক সময় মার্কেট এইভাবে ছোট ছোট ক্যান্ডেল দিবে, এভাবে ছোট ছোট ক্যান্ডেল করে পরে এটাকে ব্রেক করবে। এইটাও করে মার্কেট, ধরো একবার দুইবার তিনবার ও ট্রাই করছে, তিনবার ও ট্রাই করছে, তিনবার ট্রাই করার পর ও ব্রেক করতে পারে নাই, তখন মার্কেট আবার ফল হয়ে যায়, একবারে নিচে পড়ে যাবে তখন। আচ্ছা আচ্ছা, এইটা হয়, ওইটা বেশি হয় বিটকয়েনে। আচ্ছা, সাপোর্ট রেজিস্ট্যান্স এটা এত বেশি দরকারি কোনো কিছু না, হালকা পাতলা কাজে লাগে, বাট বলতে বেসিক লেভেলে অনেক কাজে লাগে ভাই, আপনার জন্য এটা অনেক কিছু, আমার জন্য কিছু না। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সাপোর্ট রেজিস্ট্যান্স মার্কেট আপ, বাই মার্কেট, বাই মার্কেট রে ভাই, এটা আমি গতকাল থেকে জানি, আমাকে এখন মেসেজ দিচ্ছে এটা বাই মার্কেট। আচ্ছা, যেমন এখানে সাপোর্ট আপনাকে দেখাই ভাইয়া, তুমি করে বলেন, সমস্যা নাই, আপনি অনেক ছোট, আপনিতেই আমার ভালো লাগে, আমি সবাইকে আপনি করে বলি, আমার আপনি ছোট ভাইকেও আপনি করে বলি। ওকে, যেটা আপনার কমফোর্টেবল, সমস্যা নেই। এমনকি আমার সাথে যারা ক্লোজ লেভেলে ট্রেডার, যে আমরা একসাথে ট্রেড করি, খুবই ক্লোজ আমরা, এরপরও আপনি থাকবে, আপনির মধ্যে একটা সম্মান দেওয়ার ব্যাপার আছে। আচ্ছা, ওকে, নো প্রবলেম। আর আরেকটা ট্রিক্স আছে, যখন কাউকে আপনি বলবেন তখন ওনাকে গালি দেওয়া যায় না, তুমি তুমি তে গেলে পরের লেভেলে গালি দেওয়া যায়, পরের লেভেলে তুই, তুই এর পরে গালি, এটা একটা নিউ জিনিস শিখলাম। আচ্ছা, আপনি যাদেরকে আপনি বলে ডাকেন তাদেরকে কি আপনি ওই ভাষায় কখনো গালি দিয়ে কথা বলতে পারবেন? এটা এক্সট্রিম লেভেলে আপনার রাগ হলে, আর না হলে এটা মুখের মধ্যে আটকায় যাবে, সামনাসামনি তো কোনোদিনও না, যত যাই হোক পারবেন না, ওইটা অনেক ইজি না। আচ্ছা, এই দেখেন মার্কেট এই লেভেলে একবার আসছিল, আসার পর
উপরে গেছে, উপরে যাওয়ার পর আবার একটা আসছে নিচে, হাইয়ার হাই লো এগুলা বুঝেন, হাইয়ার হাই লোয়ার লো। ওকে আচ্ছা, লোয়ার হাই থেকে হায়ার হাই করছে, হায়ার হাই থেকে হায়ার লো করছে, পরে আবার লোয়ার হাই করছে, এরপরে আবার লোয়ার লো করছে। আচ্ছা, লোয়ার লো করছে, করে দেখেন মার্কেট এই যে লাইনটা, এই লাইনে কাইন্ড অফ ব্যাক করছে, আমরা ধরতে পারি এটা সাপোর্ট। হ্যাঁ, এটা একটা সাপোর্ট জোন। ওকে, সাপোর্ট জোনে ও একবার আসছে, আসার পর ও এই জায়গা থেকে রিজেক্ট হইছে, ও আবার আসছে, রিজেক্ট হইছে, পরে ও উপরে গেছে, উপরে যাওয়ার পর ট্রেন লাইনে হিট করছে, ওই জায়গা থেকে ও রিজেক্ট হইছে, পরে ও নিচে এসে এটা ব্রেক করছে। আচ্ছা আচ্ছা, এখন বলেন একটা সহজ ভাষায় কথা, এটা তো ব্রেক করে ফেললো না, হ্যাঁ, ব্রেক করার পর আবার এখানে উপরে গেল কেন? এখানে ব্রেক করার পরে উপরে গেল হচ্ছে, যারা এই সময় যারা হচ্ছে সেল ট্রেড নিছে ওদেরকে ট্র্যাপে দেওয়ার জন্য, ট্র্যাপে ফেলে ফেলার জন্য, যে ওদের এসএলটা হিট করার জন্য আর কি, এই টাইপের কিছু। ওইটা ছিল রিটেস্ট, সাপোর্ট রেজিস্ট্যান্সের বাসা এই যে করছে, এটা ওই যে এটা যে ব্রেক করছে, এই ব্রেকটা এই অংশটা ভ্যালিড কিনা না, ও কি ঠিকঠাক ব্রেক করছে কিনা না, এটা টেস্ট করার জন্য উপরে গেছে, এরপরে আবারও আসছে ব্রেক করে, এই ব্রেকের লেভেলটা ও টেস্ট করছে, এই লেভেলটা। আমরা বলে দিলাম যে এই জায়গায় ও এই যে সাপোর্টটা ব্রেক করছে, এই সাপোর্টটাকে রিটেস্ট করার জন্য উপরে গেছে, উপরে যে এই রিটেস্ট করে ও ব্রেক করে আবার নিচে আসছে, দুই লাইনের কথা। আচ্ছা, তাহলে তো সেকেন্ড টাইম আবার রিটেস্টে গিয়েছিলেন না, এটা তো ব্রেক হয়ে গেছে, তখন আর ব্রেক হয়ে গেছে, তখন আর এটা ভ্যালিড না, এখানে আর কোনো সাপোর্ট নাই বা রেজিস্টার নাই, রেজিস্টার নাই। আচ্ছা, তো এখন এইটা তো আমি দুই কথা আপনাকে বুঝালাম, বাট এটা নিয়ে যদি ডিটেইলসে বলি ভাই, আমরা একটা ধরো 100 পেজের উপন্যাস লিখতে পারবো এইটার ভিতরে, আর যা যা কাহিনী হইছে, এইখানে ট্র্যাপ হইছে, এখানে একটা ট্র্যাপ হইছে, আমি ক্লিয়ার করি কিছু, যদি আমি ডিটেইলসে বলি তাহলে এখানে একটা ট্র্যাপ হইছে, এখানে বায়ার ট্র্যাপ করছে, মার্কেট সেলে আসছে, এখানে আবার সেলারদের ট্র্যাপ করছে, বায়ারদের ট্র্যাপ করছে, মার্কেট নিচে পড়ছে, একটা এক থিওরি। দ্বিতীয় থিওরিতে এখান থেকে যারা সেলারদের এন্ট্রি হয়ে গেছিল ওদের লিকুইডিটি নিচে এই ক্যান্ডেল দিয়ে, উপরে আবার লিকুইডিটি নিচে, পরে আবার নিচে লিকুইডিটি নিচে, এই ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি ক্লিয়ার আউট করছে, এরপরে নিচে আসছে, এটা দিয়ে আবার সবাইকে সুইপ করে আউট করে দিছে, এরপরে আবার উপরে ট্র্যাপ করছে, এই ক্যান্ডেলে লিকুইডিটি হান্টিং করছে, এরপরে ফল করছে। শুধু লিকুইডিটি বোঝানোর জন্য দাঁড়া, ওদের কি হয়েছে কাহিনী, এখান থেকে বাইরে গেছিলাম সন্ধ্যায় ট্রেড করতে, ইউ ট্র্যাপ হয়েছে, মাশাআল্লাহ খারাপ করে নাই, ভেরি নাইস, সকালে আর রিপ্লাই দিব না কাউকে ভাই, আমি সরি। আচ্ছা, এরা এরা দুজন হচ্ছে আমার কাছ থেকে শিখতেছে, যাক মাশাআল্লাহ। হ্যাঁ,
আমি আছি সিরিয়ালের সমস্যা আমার নেই। কাছে আরো আছে, বাট এরা দুজনকে আমি পেয়েছি, এই দুজনের অনেক ইন্টারেস্টেড আছে, ও অনেকটা আগায় গেছে আর এইটা অনেকটা আগায় গেছে, এইটা অনেকটা বিগিনার লেভেলে আছে, বাট আই থিঙ্ক ও এই বিগিনার লেভেলটা এই বড়র যে আরো আরো পুরনো যে ওরে ক্রস করে ফেলবে সুন ইনশাল্লাহ ইনশাল্লাহ। ওর ইন্টারেস্ট খুবই বেশি, ও ধরতে পারতেছে জিনিসগুলো। আচ্ছা তাহলে আমরা সাপোর্ট ক্লিয়ার, রেজিস্ট্যান্ট ক্লিয়ার। ইয়েস আচ্ছা এরপরে কি আসে? এরপরে ব্রেকআপ স্ট্রাকচার। ব্রেকআপ স্ট্রাকচার, ব্রেকআপ স্ট্রাকচার একটা লম্বা সাবজেক্ট, ওইটাকে আমরা আপাতত ওকে আমরা বিগিনিং থেকে আসি আমার লিস্টে। আচ্ছা ফরেক্স জিনিসটা কি? ফরেক্স এটা আসলে এক একজন এক এক রকম দায়িত্ব আসলে মাথায় থাকে না। আপনি তো ডিজিটাল মার্কেটিং কে কাজ করেন, তাহলে তো আপনাকে জানতে হবে না ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, তাই না? আপনি ডিজিটাল মার্কেটে এক্সপার্ট হইছেন, ঠিক আছে মাশাআল্লাহ খুবই সুন্দর জিনিস, বাট এইটা তো জানতে হবে মার্কেটিং জিনিসটা কি। তো ফরেক্স জিনিসটা কি, ফরেক্স মার্কেটে কি কি আছে? তো আমরা এই মার্কেটে পাচ্ছি, এই যে ট্রেডিং মার্কেটে আমরা পাচ্ছি ফরেক্স, যেখানে ও সব কারেন্সি ট্রেড, এক কারেন্সির এগেইনস্ট আরেক কারেন্সি। তারপরে আছে গোল্ড, গোল্ড গোল্ড কি জন্য, গোল্ড জিনিসটা কি, কি কমোডিটি না জানি কি বলে এটাকে, কমোডিটিস। এরপর আমরা কমোডিটিস পাচ্ছি, এরপরে স্টক পাচ্ছি, স্টক পাচ্ছি, স্টক পাচ্ছি, এরপরে আমরা ইন্ডেক্স পাচ্ছি। আচ্ছা ওকে, আচ্ছা ফরেক্স মার্কেট কিভাবে কাজ করে এইটা, এইটা নিয়ে আমার একটু কোশ্চেন আছে, এইটা আমি পাইনি এখনো ক্লিয়ারলি কোনো কিছু বলতেছি। ও একটা আচ্ছা কোয়েশ্চনটা কি ছিল, ফরেক্স না কারণ ভাই কোয়েশ্চনই ভুলে গেছি। আচ্ছা কিভাবে ফরেক্স কাজ করে, এখন হচ্ছে বাংলাদেশের সাথে ডলারের কত দাম কত জানি না, কত করে ডলার আজকে বাংলাদেশের এগেইনস্টে? ব্যাংকের হিসাবে মনে হয় 117-18 হবে হয়তো, চলে যায় বাইরে 119 টাকা, 119, তাহলে বাইরে ধরেন 124 থেকে 25 টাকা। তো এইটা হচ্ছে ফরেক্স, এক দেশের কারেন্সির সাথে আরেক দেশের কারেন্সির যে মানটা নির্ধারণ হয় এইটার সাথে তো অনেক কিছুই ডিপেন্ড করে, এই মানের প্রতি দেশের অবস্থা, দেশের ইকোনমিক অবস্থা, দেশের কতটুকু ওই যে রেভিডেন্স মজুদ আছে ফরেন কারেন্সিগুলা, দেশের ইম্পোর্ট এক্সপোর্ট, এগুলা সব কিছুর উপরে ডিপেন্ড করে এই প্রাইসটা আপ ডাউন করে প্রত্যেক দিন, প্রত্যেক দিন সেকেন্ডে। আর এর মধ্যে আর একটা আপ ডাউন করে যে মার্কেটের ট্রেডাররা। আচ্ছা তাহলে ফরেক্স এর সংজ্ঞা হয় হচ্ছে কারেন্সি থেকে কারেন্সি, এক কারেন্সি থেকে আরেক কারেন্সি যে পার্থক্য না ভ্যালু, এটা ভ্যালু, ভ্যালু, হ্যাঁ ভ্যালু কমে কমা এবং বাড়াই তো। হ্যাঁ ওইটা হচ্ছে ফরেক্স, যে মাধ্যমে এক দেশের থেকে একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সির যে ভ্যালুটা বের করা হয় বা ভ্যালু নির্ধারণ করা হয় ওইটাই হচ্ছে ফরেক্স মার্কেট। আচ্ছা এখন আমরা একটু বলতে কারেন্সি ভ্যালু এর ডিফারেন্স আর কি, এই তো। হ্যাঁ 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 ভ্যালু ডিফারেন্সটা। আচ্ছা এখন আমরা যে ফরেক্স মার্কেটে কাজ করি এটা কি সেন্ট্রালাইজ না ডিসেন্ট্রালাইজ, এই দুইটা ওয়ার্ডের সাথে তো আপনি জানেন আশা করি, সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ। ফরেক্স এর সম্পর্কে আমি আসলে আইডিয়া নাই, বাট এই ওয়ার্ডটা তো জানেন আপনি, সেন্ট্রালাইজ আর ডিসেন্ট্রালাইজ। ইয়েস আচ্ছা আমরা মেইনলি মেইন পয়েন্ট গুলাতে আসবো, ফরেক্স মার্কেট হচ্ছে ডিসেন্ট্রালাইজ। আচ্ছা তো ডিসেন্ট্রালাইজ হলে কি হয় ফরেক্স এর কি হিসাবে? আচ্ছা ডিসেন্ট্রালাইজ হলে কি হয়, বাংলাদেশে যে কত মানুষ সরকারি জব করে ওদের মাথার উপরে আছে রেভিনিউ, ওদের মাথার উপরে আছে দুদক। আচ্ছা
তো যদি ধরেন দুদক নাই, রেভিনিউ নাই, কেউ ধরে না, তুমি যত টাকা টেবিলের নিচ দিয়ে নিতে পারো, ধরার কেউ নাই, তাহলে কি হবে? তাহলে তো ওরা অফিসের কাজটাকে ম্যানিপুলেট করে না। এই জায়গায় আপনি 5,000 টাকায় পাসপোর্ট করতে পারেন, ওই জায়গায় ওই পাসপোর্ট করতে আপনার 20,000 টাকা লাগে। হ্যাঁ, তো ওই যে ওই পাসপোর্ট বানানোর মাধ্যম বা সিস্টেম যেটা, এটাকে তো ওরা ম্যানিপুলেট করে রাখছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম ম্যানিপুলেশন জিনিসটা কি। একটা একটা ভিতর থেকে আরেকটা সম্পর্কিত। হ্যাঁ, দুইটা একসাথে সম্পর্কিত, একই সাথে দুইটা যায়। তো এখানে আমরা মার্কেট পেলাম কি, 5,000 টাকার মার্কেটকে ওরা এখানে কিছু ধান্দাবাজি করে এটাকে ওরা 20,000-এ নিয়ে গেছে। 20,000 ছাড়া আপনার পাসপোর্ট হবে না। ওরা কি করছে, এটাকে ম্যানিপুলেট করছে। তো ফরেক্স মার্কেট হচ্ছে ডিসেন্ট্রালাইজ, এটাকে ম্যানিপুলেট করা যায়, আর এটাকে ম্যানিপুলেট করলে এখানে ধরার মতো কোনো দুদক নাই। আচ্ছা, ক্লিয়ার এটা? হ্যাঁ, এটা ক্লিয়ার। ওকে, যেহেতু দুদক নাই, তাহলে তো ওরা পাসপোর্টে 20,000-এর পাসপোর্ট ওরা আগামী মাসে 30,000-ও করতে পারে। ফরেক্স ডিসেন্ট্রালাইজ, হ্যাঁ, ফরেক্স ডিসেন্ট্রালাইজ। তো ডিসেন্ট্রালাইজ এই জন্য এখানে যে অনেক পেয়ার, যেমন একটা বলি, যেমন ম্যানিপুলেট করা যায়। হ্যাঁ, ফরেক্স মার্কেটকে ম্যানিপুলেট করা যায়। এখানে ম্যানিপুলেট, এই যে এই যে ব্যাপারটা দেখেন, আপনি আমার এখানে আসেন আমার স্ক্রিনে, এই যে উইকটা হইছে, এই যে উইক হইছে, এটা হচ্ছে পিওর ম্যানিপুলেশন এই জায়গাটা। আচ্ছা, এটা হচ্ছে পিওর ম্যানিপুলেশন। এখন এখন এই জিনিসটা হচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, তো এখন আমি আচ্ছা আচ্ছা বলতেছি। আপনি এগুলো আরো আসবে, আমরা তো এগুলো নিয়ে আরো আসবো, এগুলো আপনাকে বলছি পরে যখন আমরা এগুলো সামনের দিকে কথা বলবো না, এগুলা দেখবেন আরো অনেক আসবে, তখন যে বলবো ভাই এই জন্যই আপনাকে বলছিলাম যে ফরেক্স মার্কেট আর ডিসেন্ট্রালাইজ, এটাকে ম্যানিপুলেশন করা যায়। আচ্ছা আচ্ছা, তখন এইভাবে ঠিক আছে। তো এগুলা সব আমরা আবার আসবো, যেমন এখানে একটা ক্যান্ডেল ছিল, কই গেল এই ক্যান্ডেলটা? এটা 4 ঘন্টার একটা ক্যান্ডেল। যদি এটাকে আমরা 15 মিনিটে দেখি, এই দেখছেন এই ক্যান্ডেলটা? হ্যাঁ, বিশাল বিশাল। তো মার্কেট তো এরপরে, এটা 15 মিনিটের ক্যান্ডেল ভাই, তো এই ক্যান্ডেল হওয়ার 1, 2, 3 নাম্বার ক্যান্ডেল থেকে মার্কেট আবার নিচে পড়ছে। আচ্ছা, তো নিচে পড়ছে যখন, ঠিক আছে, তাইলে উপরে গেল কেন? অত এই জায়গা থেকে নিচেই পড়তেছে, তাই না? এই ম্যানিপুলেশনের কারণে। হ্যাঁ, এটা হচ্ছে ম্যানিপুলেশন করা হয়েছে মার্কেটকে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের ফরেক্স মার্কেটটা ডিসেন্ট্রালাইজ, এই জন্য এইভাবে এই ধরনের বড় বড় ম্যানিপুলেশন করতে পারে। আর সেন্ট্রালাইজ মার্কেট হলে এই ধরনের ম্যানিপুলেশন, এত ম্যানিপুলেশন হইতো, ধরেন এই মেনু, এইটাকে আমরা ম্যানিপুলেশন ধরতাম, এই ক্যান্ডেলটাকে, বাট এত বড় ম্যানিপুলেশন ধরতাম না। ধরেন সিন্ডিকেট, সিন্ডিকেট কি করে, বাংলাদেশে সিন্ডিকেট করে পেঁয়াজের দাম বাড়াইয়া দেয়, ওরা মার্কেটের প্রাইসটাকে ম্যানিপুলেট করে। হ্যাঁ, সবকিছুর দামই। হ্যাঁ, তো এগুলো হচ্ছে ওইগুলা ডিসেন্ট্রালাইজ এই জন্য। আর পরে যাইয়া ওই ভোক্তা অধিকার অধিকার ওদেরকে ধরে 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 ওইগুলাকে সেন্ট্রালাইজ করে। এটা হচ্ছে যে আমাদের ডিসেন্ট্রালাইজার সেন্ট্রালাইজের মধ্যে পার্থক্য। এগুলা পার কিছু জিনিস একটু বুঝতে হয়, এত ডিটেলস লাগবে না ফিউচারে আমাদের, বাট জেনে থাকা ভালো আর কি। যদি এই বেসিক ইনফরমেশন না থাকে, ফিউচারে যাইয়া অনেক কিছু বুঝবেন না। আচ্ছা, ওকে, মার্কেটের সেশন, আমাদের মার্কেটে কয়টা সেশন আছে? আমি আমি জানি 4টা। হ্যাঁ, কি কি? লন্ডন, জাপান, নিউ ইয়র্ক, অস্ট্রেলিয়ান, 4টা। তো সিকোয়েন্সে বলেন। সবার আগে হচ্ছে নিউ ইয়র্ক, তারপর লন্ডনের টাগে, লন্ডনের টাগে সিডনি, টোকিও, লন্ডন, ইউএসএ।
আচ্ছা সিডনি, টোকিও, লন্ডন, ইউএসএ, এইভাবে চলতে থাকবে। আর এইটা আপনাকে দিয়ে দিই সাথে, সিডনি, লন্ডন, টোকিও, ইউএসএ, টোকিও, ইউএসএ। আচ্ছা এটা আমি আপনাকে শেয়ার করে দিচ্ছি, এটা আপনি সেভ করে রাখেন। বাংলাদেশের টাইমের সাথে কোন সেশন কখন স্টার্ট হয়, এটা আপনার কাজে লাগবে ইন ফিউচার, অনেক বড় ধরনের একটা হেল্প করবে। ধন্যবাদ, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা এরপরে এটা আমাদের সেশন গুলো, সেশন কিভাবে কাজ করে, আচ্ছা সেশন কিভাবে কাজ করে আমরা এখানে আসি, আমার এখানে একটা ইন্ডিকেটর আছে আমার সেশনের জন্য, কই গেল সেশন, আচ্ছা তো এখানে টাইমিং হয়তো একটু সেটিং এ ডিফারেন্ট হতে পারে। তো এই দেখেন টোকিও ওপেন হয়েছে, এই জায়গায় টোকিও ওপেন হওয়ার পর পুরো টোকিও ছিল, এরপরে এই জায়গা থেকে লন্ডন ওপেন হয়েছে, লন্ডন ওপেন হয়েছে, সো এই জায়গাটা লন্ডন এন্ড টোকিও একসাথে ওপেন ছিল। আচ্ছা এর টাইম ফ্রেম সেম টাইম, একই সাথে দুইটা সেশন ওপেন ছিল। এরপর এখানে টোকিও ক্লোজ হয়ে যায় এই ক্যান্ডেলে, এই জায়গাটায় টোকিও ক্লোজ, এরপরে এই অংশটায় শুধু লন্ডন ছিল। তো লন্ডনের পরে এইখানে আবার নিউ ইয়র্ক ওপেন হলো, তো এই জায়গাটা লন্ডন আর নিউ ইয়র্ক একসাথে ছিল, এই জায়গাটা লন্ডন আর নিউ ইয়র্ক একসাথে, এরপরে শুধু নিউ ইয়র্ক ছিল এতটুকু সময়, এরপরে নিউ ইয়র্ক আর সিডনি একসাথে ছিল এই সময়টা, এরপরে শুধু সিডনি ছিল এই সময়, এরপরে এইখানে সিডনি আর টোকিও একসাথে ওপেন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, কারণ এই ব্যাপারটা আপনার লাগবে ইন ফিউচার, তাহলে মার্কেটের অনেক বড় বড় মুভ আপনি ধরতে পারবেন। ইন্ডিকেটর ছাড়া কি সেশন বের করার কোনো ওয়ে থাকে না? ওই তো আপনাকে তো আমি টাইমিং দিয়ে দিছি, এই জন্য আমি জানি আপনি এটা কোয়েশ্চন করবেন। এই হচ্ছে টাইমিং বাংলাদেশ টাইমের সাথে, তাহলে তো আচ্ছা আচ্ছা জেনে গেলেন। হ্যাঁ আচ্ছা, এখানে আমরা সিডনি সেশনে মার্কেটে কোনো মুভমেন্ট হয় না, আমরা সিডনিতে ট্রেড করি না, সিডনিতে ট্রেড করা বলতে এখানে টাইম নষ্ট করা ছাড়া কিছু না। আচ্ছা অল টাইম হাই করবে ভাই, এটা কালকে থেকে বলতেছি এটা অল টাইম হাই করবে, 2526 ক্রস করবে। হ্যাঁ ইজিলি ইজিলি করবে। হ্যাঁ এই যে আপনারা যে একটা আইডিয়েশন করেন যে না মার্কেট এইখানে আসতে পারে বা এখানে আসলে এরকম হতে পারে, এটা কি অভিজ্ঞতার কারণে নাকি কোনো কোনো কিছু শেখার পরে আপনাদের এই জ্ঞানটা হয়? এটা আপনারা হবে যখন আপনি লিকুইডিটি কনসেপ্টটা ধরতে পারবেন। আচ্ছা আচ্ছা, আপনার লাগবে না এইটা, এটা আমি কেন বললাম, হ্যাঁ এইটা আমি কেন বললাম, অনেকেই আছে পরিচিত ভাই ব্রাদার, এরা হচ্ছে কি বলে যে না অমুক অমুক জায়গায় একটা সেল ছিল এটা আমি আগে থেকে জানতাম, বা অমুক একটা জোন ছিল সেলিং জোন, এই জোন থেকে মার্কেট রিভার্স আসবে। তা আমার মনে একটাই কোশ্চেন আসতো যে এই জিনিসগুলো ওরা কি কোনো অভিজ্ঞতার কারণে জানে যে এতদিন ধরে মার্কেট আছে এই কারণে জানে, নাকি কোনো কোনো একটা জ্ঞানের কারণে জানে যে না এটা এটা জানার পরেই মার্কেটে আছে। নাম্বার ওয়ান, নাম্বার টু হচ্ছে ওদের অ্যানালাইসিস করা আছে বড় টাইম ফ্রেমে এইটা। আর বাট অনেকে কি করেন মার্কেটে, মার্কেটে শুধু টেকনিক্যালটা অ্যানালাইসিস করে। আচ্ছা বাট মার্কেটে ফান্ডামেন্টাল যেটা, যে ওয়ার্ল্ড এর নিউজ এ কি হচ্ছে, ওয়ার্ল্ড এ বর্তমানে কি যাচ্ছে হচ্ছে না হচ্ছে, এগুলাতে খবর রাখে না, তো ওইটাতে ওরা অনেক উইক হয়ে যায়, তো ওইগুলা অনেক এফেক্ট করে মার্কেটে, ওইগুলার উপরেই মার্কেট চলে। মার্কেট কে চালায়, মার্কেট কে চালায়, হ্যাঁ জানি না, এই যে মার্কেট এই জায়গা থেকে যেন ঠুস ঠুস করে উপরে উঠতেছে, 15 মিনিটের ক্যান্ডেল ভাই, 1 মিনিটে দেখলে তোমার মাথা ঘুরাবে, এই দেখো 1 মিনিটে অনেক ক্যান্ডেল, অনেক ক্যান্ডেল শুধু উপরেই যাচ্ছে, এই কাজটা কে করতেছে জানি না, বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। আচ্ছা তো বিগ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট কারা, বড় বড় ব্যাংক,
আচ্ছা যেমন আমরা বলবো জেপি মর্গান, এরপরে আমরা বলবো ব্ল্যাক রক, এরপরে আমরা বলবো হরাইজন, আচ্ছা এগুলো হচ্ছে বড় বড় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। ওরা এই টাইপের মার্কেটকে এই টাইপের কাজ করতে পারে, আর এই টাইপের ম্যানিপুলেশনও ওরা করাতে পারে। এই টাইপের ম্যানিপুলেশন আমার মতো ট্রেডার 100 জন মিলে বা 1000 জন মিলেও আমরা কিছু করতে পারবো না, এগুলো ওরাই করতে পারে ওদের লট সাইজের জন্য। আচ্ছা আচ্ছা, ওদের লট সাইজ গুলো অনেক বড় হয়, এই জন্যই ওরা করতে পারে এটা। তো আমরা এই জায়গায় ছিলাম না, আমরা কোন টপিকে ছিলাম এর আগে? আমরা ট্রেড করি না। আর আপনার পরবর্তী কোয়েশ্চন যেটা ছিল যে কিভাবে আপনারা জানেন, ওইটা আপনি যখন এসএমসি তো আপনি শিখছিলেন কিছু এসএমসি তে? না না, ওকে, যদি আপনি এসএমসি শিখেন তখন যায় আপনার এটা বুঝা অনেক ইজি হবে। আচ্ছা, যেমন আপনাকে আমরা এসএমসি তেই চলে যাই তাইলে, দাঁড়া আমরা মার্কেটের সাথে যাব। আমাদের এখানে সেশন ওয়ার্ক এটা হয়ে গেছে, সেশন হাই সেশন লো এটা হবে না আপনার জন্য এখন না, ওইটা অনেক লেট আছে। ডেইলি হাই লো অনেক লেট আছে। টাইপ অফ ট্রেডিং, ওকে, আমি আপনাকে বেসিক ইনফরমেশন দিচ্ছি। ট্রেডিং কি ধরনের ট্রেডিং করা যায়, এজ এ ট্রেডার আপনি কি ধরনের ট্রেডার হতে চান? ইন্টারডে, হ্যাঁ ইন্টারডে আপনি হতে পারেন, আপনি হতে পারেন স্ক্যালপিং করেন, আপনি হতে পারেন সুইং ট্রেডার। আচ্ছা, তিন ধরনের ইস্যু আছে নাকি, নাকি চার ধরনের আছে? আর একটা আছে পজিশন, নাকি পজিশনাল ট্রেডার যেটাকে বলে? না ওইটা, এই এই টপিকটা আর পজিশনাল ট্রেডিংটা ডিফারেন্ট। আচ্ছা, না ওই যে যেটা বলেন টাইপ অফ ট্রেডিং তাই আর কি। পজিশনাল ট্রেডিংটা সুইং ট্রেডিং। মার্কেট এই দেখেন, পয়েন্ট গুলা দেখেন, এটা অনেক আগের, এটা লাস্ট ইয়ার সেপ্টেম্বরের মার্কেট এই হাই করছে, এই হাই করার পর এই যে ফল করছে না, এটা হচ্ছে সুইং পয়েন্ট। এরপরে এখানে আরেকটা সুইং পয়েন্ট হয়েছে, এই সুইং 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 সুইং, এখানে সুইং সুইং, এরপরে আবার এখানে হয়েছে, এরপরে এই করছে, এরপরে মার্কেট আবার নিচে পড়ছে, এগুলো হচ্ছে সুইং। আচ্ছা, তো আপনি এগুলা থেকে ট্রেড নেবেন, নেওয়ার পরে আপনি এখানে প্রায় 2-3 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ একটা এন্ট্রি ওপেন করে রাখবেন। তো এটা হচ্ছে সুইং ট্রেড হাইয়ার টাইম ফ্রেমে। তো সুইং ট্রেড 15 মিনিট, 4 ঘন্টাতেও করা যায়। আমরা এখন বড় টাইম ফ্রেমে কথা বলতেছি। আচ্ছা, আমরা টপিক ট্রেন্ড এটা শেষ করছি, হাউ ট্রেন্ড ওয়ার্ক এটা শেষ করছি, কিভাবে ট্রেন্ড চেঞ্জ হয় এটা এটা হয় না এখনো। আচ্ছা, এইটাতে এটা আমরা পরে করব। ওকে, পুল ব্যাক আছে আমাদের। হ্যাঁ, পুল ব্যাক জিনিসটা বুঝেন? পুল ব্যাক, পুল ব্যাক ওয়ান কাইন্ড অফ রিটেস্ট এর মত এটা নাকি? হ্যাঁ, সিমিলার জিনিস, সিমিলার। এই আমরা 1 ঘন্টার চার্টে আসি, তো আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এই হাই আমাদের, এই লো আমাদেরকে নতুন হাই এটা করছে, এরপরে এই যে লো করছে না, এই লো করে আবার হাই করতে যাচ্ছে ও, কারণ এটা তো হাই করে না এখনো, এটার উপরে যে হাই করবে যেটা এখনো রানিং গেছে, এটা হচ্ছে একটা পুল ব্যাক। আচ্ছা আচ্ছা, এখন তো আমি হিসেব করি নাই, বাট এইটা থেকে এইটা, এই দুইটার মধ্যে এই যে পুল ব্যাক, এটা 50% হওয়ার, 50% পুল ব্যাক হওয়ার কথা, 50% থেকে একটু বেশি হয়েছে। কখন আপনি এটাকে পুল ব্যাক হিসেবে ধরতে পারবেন, যখন এটা মিনিমাম 50% থেকে বেশি হবে? তো এই জায়গায় এই যে পুলটা দেখতে পাচ্ছি আমরা, এটা এটা হচ্ছে 50%-এর লাইন, এর থেকে বেশি যদি হয় তাহলে আমরা এটাকে পুল ব্যাক হিসেবে গণ্য করতে পারবো। এই পুল ব্যাকটা যদি আমরা শর্টার টাইম ফ্রেমে কাউন্ট করি তখন কি হবে?
আমরা 15 মিনিটে দেখি, ধরেন ধরেন 5 মিনিটস এ, হ্যাঁ 5 মিনিটও পুল ব্যাক হয়। এই দেখেন এই হাই আমাদেরকে এই লো করছে, এরপরে এটা পুল ব্যাক করছে, এরপরে আমাদেরকে আবার হাইয়ার হাইয়ার লো করছে, লো করার পরে আবার আপে গেছে। এটা হচ্ছে এই জায়গাটার পুল ব্যাক হচ্ছে এটা। আচ্ছা হ্যাঁ, 50% থেকে একটু বেশি, তাই তো? মিনিমাম 50% হতে হবে। তো 50 আর আর এর এর আগে পুল ব্যাকটা ছিল, এর আগে যে পুল পুল ব্যাকটা ছিল মাঝখানেরটা, ওইটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাও পুল ব্যাক হইছে, বাট এটা 1 মিনিট টাইম ফ্রেমে হইছে। আচ্ছা ওইটা আপনি আরো ক্লিয়ার হবেন, আমি আপনাকে যখন মার্কেট স্ট্রাকচারটা একটু বুঝাবো তখন তখন আর একটু ক্লিয়ার হবে। প্যাটার্ন এত বেশি লাগবে না, প্যাটার্নে জাস্ট একটা প্যাটার্ন ফলো করলে হয়, যে ট্রেন্ড রিভার্সের প্যাটার্নগুলো। আচ্ছা ওইখানে আবার এটার সাথে ট্রাপ রিলেটেড আছে, এরপর সাপোর্ট রেজিস্ট্যান্স আমাদের শেষ হয়েছে, সাপ্লাই ডিমান্ড জোন। তো সাপ্লাই ডিমান্ড জোন অনেকটা সাপোর্ট রেজিস্ট্যান্সের মতো কাজ করে, সেম জিনিসই বলতে গেলে, জোনগুলো সেমই হয়। আর লিকুইডিটি এটা হচ্ছে আমাদের সবকিছু, এটা হচ্ছে আমাদের সবকিছু। আর ফেয়ার ভ্যালু গ্যাপ কি? ফেয়ার ভ্যালু গ্যাপ আমি যতটুক জানি এই কয়েকদিনে অর্ডার ব্লকের সাথে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপটা থাকে না, এখন ফেয়ার ভ্যালু এর ডিটেইলস আমি আসলে জানি না। এই দেখেন এই জায়গা থেকে মার্কেট ঠুস করে পড়ে গেছে। আচ্ছা 15 মিনিট পরে নতুন লিংক দিতে হবে। আচ্ছা এই জায়গা থেকে মার্কেট হঠাৎ করে পড়ে গেছে, এইখানে কোনো ধরনের এই জিনিসটা করে নাই মার্কেট, এভাবে পড়ে নাই, তাই না? এইভাবে না পড়ে মার্কেট এই স্ট্রেট এইভাবে পড়ছে, ডাইরেক্ট ডাইরেক্ট এই ডাইরেক্ট যখন পড়ে এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ। আচ্ছা আর এটা হচ্ছে নরমালি মার্কেট স্ট্রাকচার, মার্কেট এইভাবে যাওয়ার কথা, এইভাবে যাওয়ার কথা, যদি এটা না করে এইভাবে যদি পড়ে যায় তাহলে হচ্ছে যে এটা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখানে আমরা যদি আরো 15 মিনিটে দেখি, আমরা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ পাচ্ছি, এই পুরো ক্যান্ডেলটা ফেয়ার ভ্যালু গ্যাপ। এরপরে এইটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে কোনো পুল ব্যাক হয় নাই, পুল ব্যাক ছাড়াই মাঝখানে যাওয়ার একটা গ্রিন ক্যান্ডেল, এটা এটা ওয়াটার ব্লক। আচ্ছা আচ্ছা ওয়াটার ব্লক আপনি কিভাবে ধরবেন? ওয়াটার ব্লকটা কি আরো পরের স্টেজে নাকি না, এটা সাথে সম্ভব এক লাইন করা যায়? তো ওয়াটার ব্লকটা আপনি 15 মিনিট টাইম ফ্রেমে যে ওয়াটার ব্লকটা দেখেন, তাইলে এটা 15 মিনিটের ওয়াটার ব্লক, এটাকে আপনি যদি 1 ঘন্টায় যান, 1 ঘন্টায় এটাকে কোনো কিছু খুঁজেই পাবেন না, এই জায়গায় কোনো ওয়াটার ব্লকই নাই। নাই হ্যাঁ, তো এটা 15 মিনিট টাইম ফ্রেমে। হাইরে ভাইরে কি করলো গোল্ড, করলোটা কি? গোল্ড অল টাইম হাই এ যাবে আর কালকে ঠুস করে পড়বে, আই হোপ কালকে পড়লে ভাই খবর আছে, আমি অ্যাকাউন্ট 2টা রেডি করে রাখছি, ফুল অন অ্যাকশনে থাকব। আচ্ছা এরপরে হাউ এসএল কি? এসএল স্টপ লস, হ্যাঁ, যে যেখান পর্যন্ত আমার লসটা কাউন্ট করা হবে বা আমার লস লিমিট, হ্যাঁ আপনি বলা যেতে পারে একটা ট্রেডে আপনি কত পর্যন্ত লস নিতে পারেন। হ্যাঁ দেখছেন আমি কত সুন্দর কাজ করি, আমি কাজে এসে বসে ট্রেডিং এর ক্লাস করাই আর ট্রেড করি বসে বসে, আমরাও হবে ইনশাআল্লাহ ভাইয়া। হ্যাঁ এখন কোনো কাজ আসে নাই, আমি চেক করলাম যে কোনো কাজ আসছে কিনা না। কাজ নাই আজকে। আচ্ছা তো এতটুকু আমাদের হয়ে গেছে, এখন এখানে অনেক কিছু গ্যাপ আছে, এখানে ভাই এই সাবজেক্টটা কথা বলতে 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 6-7 মাস লাগবে, যে কথা বলে শেষ করা যাবে না, এখানে অনেক কিছু আছে, আমার মাথায় অনেক কিছু চলতেছে আপনাকে বলতে চাচ্ছি, বাট প্রবলেম হচ্ছে যে বেশি ইনফরমেশন একসাথে দিলেও প্রবলেম। হ্যাঁ ইয়েস, হ্যাঁ হ্যাঁ রাইট। তো নেক্সটে আমরা যেটা করব, আপনাকে একটা 30,000 টাকার কোর্স করাবো,
ইনশাআল্লাহ আমাকে টাকা দেওয়া লাগবে না। ওই আপনি যখনই মার্কেটে কিউই যখন এটা শিখায়, তো যা নরমালি 30,000 নেয়, 20,000, 30,000, ওই এটা কি বলে এসএমসি, এসএমসি বা মার্কেট স্ট্রাকচার। আচ্ছা, এখন আমরা এখানে নিয়ে হালকা একটু কথা বলবো, জাস্ট আপনাকে ধারণা দেওয়ার জন্য। আচ্ছা, আমরা এই চার্টে আসলাম, বেস্ট পেয়ার হচ্ছে এখানে জেবিপি জেপিওয়াই না ইউরো ইউরোএসডি দিয়ে কথা বলি। আচ্ছা, ইউরোএসডি। আচ্ছা, আমরা যখন অ্যানালাইসিস স্টার্ট করব, এখন হচ্ছে যে আমরা প্রপার ট্রেডিং শিখতেছি। আচ্ছা, আমরা এখন শিখতেছি এসএমসি, এসএমসি আর মার্কেট স্ট্রাকচার, আমরা দুইটা একসাথে শিখব। আচ্ছা, আমি এই দুইটা জিনিসটাকে একসাথে অ্যালাইন করে ফেলছি। ওকে, অনেক সময় আমি বলতে পারি না এটা কি এসএমসি থেকে আসছে না এটা মার্কেট স্ট্রাকচার থেকে আসছে, বাট দুইটাই আসছে একসাথে, কম্বাইন্ড হয় আর কি, আমি এটাকে কম্বাইন করে ফেলছি। আচ্ছা, এখন আমরা বলি হায়ার হাই, হায়ার হাই এটা লোয়ার লো, লোয়ার এটা, এটা হচ্ছে হায়ার হাই, তো যেহেতু আপট্রেন্ড লোয়ার হাই। হ্যাঁ, কেন এটা লোয়ার হাই? কারণ এই লো আমাদেরকে এই হাইটা দিছে। আচ্ছা, আর এটা কি? এটা হচ্ছে লোয়ার লো, লোয়ার লো হবে, লোয়ার না আমার কেমন কোনগুলো লাগিয়ে দিচ্ছেন, হায়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, আর এটা লোয়ার লো না, লোয়ার লো এটা হয় না, কারণ লোয়ার লো হতে হলে মার্কেট এতটুকু যেতে হবে। লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই এটা, আর এটা হবে, আই থিঙ্ক এটা লোয়ার লোই হবে, না লোয়ার লো হয় না, হাইয়ার লো, কারণ এই হাইটা আমাদেরকে এই লো দিছে। আচ্ছা, কিন্তু ভাই এই যে অনেক জায়গায় যে হচ্ছে আপনার ওই যে আঁকা থাকে হায়ার হাই, হায়ার হাই, হায়ার লো, হায়ার লো, আবার নিচের দিকে আসে লোয়ার হাই, লোয়ার লো, ঠিক আছে, তো আপনার আপনার যে কনসেপ্ট উল্টায় গেল, তো এটা এটা কি কোনো সিস্টেম নাকি অন্য কিছু? যেমন হাই থেকে লো আসছে হায়ার লো, আবার লো থেকে হাই আসছে লোয়ার হাই। আমরা প্রপারলি করি, ওকে, একবারে প্রপার বিজ, হায়ার হাই, এই হাই আমাদেরকে এই ল দিছে, লোয়ার ল, এরপরে এই লোয়ার ল, লটা আমাদেরকে একটা হাই দিছে, এটা হচ্ছে লোয়ার হাই, লোয়ার হাই, লোয়ার হাই, আর এই হাইটা আমাদেরকে দিছে তো একটা এই হাইয়ের ল না, আবার এই লোয়ার হাই, এই জন্য হচ্ছে লোয়ার হাই, আর এটা আমাদেরকে নতুন ল করছে, এটা কি হলো না, সিরিয়াসলি লোয়ার হাই, আর এটা আমাদেরকে আরেকটা ল দিছে, এটা হচ্ছে হায়ার ল। এখন আমরা আসছি হায়ার হাই থেকে, হায়ার হাই থেকে ল ল আসছে লোয়ার হাই, হ্যাঁ ল কি এই যেটা থেকে আসবে সেটা সেটা থাকবে আগেই তো। হ্যাঁ 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 এখন আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা হায়ার হাই থেকে লোয়ার লো করলাম, কিন্তু আমার নিচেও তো আরো আছে, হায়ার হাই আছে, লোয়ার লো আছে, এগুলাকে কাউন্ট করলাম না কেন? এগুলা না, পাশের বাম সাইডের গুলো, এগুলা আমরা এখন কোন একটা জায়গা থেকে তো আমাদের অ্যানালাইসিস করা স্টার্ট করতে হবে। আচ্ছা, এখন যদি আমি যদি বাম পাশের গুলা ধরতেই থাকি তাহলে আমি কোথায় যাইয়া শেষ করব ভাই? এইটা এইটা একটা কোশ্চেন। আচ্ছা,
তো আপনি এখানে যে হিসেবে আমরা দিতে হবে আমরা কোন জায়গা থেকে স্টার্ট হ্যাঁ করব কোন আর কি। জায়গা থেকে আপনি কোন জায়গা থেকে স্টার্ট করবেন এটা না, কোন জায়গাটা আপনার জন্য একটা ভ্যালিড পয়েন্ট, ওকে কোন জায়গাটা ভ্যালিড, এই জায়গাটা ভ্যালিড না, এই জায়গাটা ভ্যালিড না, এই জায়গাটা ভ্যালিড না, তো ভ্যালিড কোনটা? ভ্যালিড হচ্ছে এইটা, যেই হাই আপনাকে নতুন ল দিছে বা যেই ল আপনাকে নতুন হাই দিছে, আচ্ছা ওইটা হচ্ছে মার্কেট স্ট্রাকচারের নিয়ম অনুযায়ী। আচ্ছা আচ্ছা, না এই জিনিসটা আমার এতদিন কোশ্চেন ছিল যে আমরা যখন অ্যানালাইসিস স্টার্ট করি, আমরা যখন একটা চার্ট ফার্স্ট টাইম দেখি, আমরা কোন জায়গা থেকে স্টার্ট করি, কারণ পিছনে তো আরো আছে, পিছনে তো আরো আছে ভাই, এখানে তো ঠিক আছে ভাই সুই হাজার হাজার কথা বলে তো শেষ করার কিছু শেষ হবে না। তো হ্যাঁ আপনি সেটাই কোথা থেকে স্টার্ট করতে পারবেন, যখন আপনার কোনো একটা হাই আপনাকে নতুন একটা ল দিছে বা নতুন ল আপনাকে একটা হাই দিছে, আপনার ওইটাই ভ্যালিড, আর ওইটা থেকে আপনার অ্যানালাইসিস করা স্টার্ট হবে। হ্যাঁ নাইস, থ্যাংক ইউ এই জিনিসটা। আচ্ছা, তো এখন আমরা যেইটা দেখতেছি, আমরা এই জায়গা থেকে কথা বলি তাহলে, এটা আমাদের মোস্ট উইকলিতে, এখন আমরা উইকলি করতেছি না, আমরা উইকলি করব, এরপরে ডেইলি করব, 4 ঘন্টা করব, 15 মিনিটে করব, সেম কাজ। ওকে ওকে, আমরা উইকলিতে দেখি এই হাই আমাদেরকে এই ল দিছে, আর এই ল বা এই ল আমাদের ওই হাই দিছে, এই হাইটা করছে। হ্যাঁ আচ্ছা, এখন যদি এই হাই, এটা যদি হাই হয় তাহলে আমরা এগুলো আগের গুলো বাদ দিয়ে দিলাম, আমরা এই হাই থেকে হিসেবটা স্টার্ট করলাম। ওকে ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের হ্যাঁ হাই, উইকলি হাই, আর এই হাইটা, এটা ছিল না আগের মোস্ট রিসেন্ট ল, হ্যাঁ এই লটা তো আমাদেরকে এই হাই দিছে, মার্কেট কি হ্যাঁ করছে এর নিচে একটা ল করে ফেলছে, তাহলে এটাকে আমরা দিলাম মোস্ট রিসেন্ট ল। তো এই জায়গা থেকে আমাদের অ্যানালাইসিস স্টার্ট, আমরা বাকিগুলো আর হিসেব করব না, ওকে এভাবে আমাদের এটা চলতে থাকবে। আচ্ছা, এখন এই হাইটা, এই ল আমাদেরকে নতুন হাই দিছে আর এই হাই আমাদেরকে নতুন ল করছে, এইটা কি কোনো দিকে ব্রেক করছে মার্কেট? না, তাহলে এখানে কোনো ব্রেক অফ স্ট্রাকচার হয় নাই, এটা হচ্ছে, এই পুরোটা হচ্ছে আমাদের উইকলি জোন। আচ্ছা এখন, আচ্ছা এখন আপনি আরেকটা কথা বলবেন তাইলে ভাই, যেটা আপনার কোয়েকশন হওয়ার কথা, আমি আপনার হয়ে কোয়েকশন করতেছি, তাহলে ভাই এই হাইটা যদি আমাদেরকে এই ল দিল, তাহলে এখানে তো আরেকটা হাই করলো, এই হাইটা আবার নতুন ল দিছে, এই লটা আবার নতুন করে হাই দিছে। আচ্ছা, তাহলে এইটা কি হবে? তাহলে আনসারটা হচ্ছে ভাই, এই যে জোন যেটা আছে, আমরা আপনার জন্য এটা আমরা লিখে দেই সাথে, উইকলি হাই, উইকলি জাস্ট আমরা ডব্লিউ দিয়ে লিখবো। ওকে ডব্লিউ এইচ গন্ডগোল হয়েছে, এটা হচ্ছে আমাদের এক্সট্রিম হাই, এটা হচ্ছে এক্সট্রিম লো। এক্সট্রিম হাই এইভাবে বুঝাই, দুইটা লেয়ার, আপনি আমাকে দেখতে পাচ্ছেন ক্যামেরাতে? অবশ্যই। আচ্ছা, এই হচ্ছে দুইটা লেয়ার, এটা হচ্ছে এক্সট্রিম, এটা হচ্ছে এক্সট্রিম হাই, এক্সট্রিম লো, মধ্যে দিয়ে অনেকগুলো হাই লো হবে, ওইগুলো হচ্ছে ইন্টারনাল হাই, ইন্টারনাল লো। ওকে, তাহলে এটা আমাদের এক্সট্রিম, এক্সট্রিমের ভিতরে কি আসলাম আমরা? ইন্টারনাল আসলাম। তো ইন্টারনালে কি, যেমন এক্সাম্পল, এই লটা
আমাকে এই হাই করছে, এই হাই এই ল করছে, এই লটা আমাদেরকে এই হাই করছে, দেন এই ল করছে, এরপর আবার এই হাই করছে, এরপরে এই লটা করছে, হাই করছে, ল করছে, হাই করছে, ল করছে, এই হাই পুল ব্যাক। এটা হচ্ছে আমাদের ইন্টারনাল জোন। তো ইন্টারনাল হাই আর ল, হাই ল, হাই ল, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল। ওকে, আমরা এখন ডেইলি টাইম ফ্রেমে যাই। তো মার্কেট এই হাইটা আমাদেরকে এই ল করছে, তাহলে এখন আমাদের ডেইলি টাইম ফ্রেমে আমরা এখন মার্কেটে কি আসলো, একটা হচ্ছে এক্সট্রিম হাই, একটা এক্সট্রিম লো, আর ভিতরে হচ্ছে ইন্টারনাল হাই, ইন্টারনাল লো। ওকে, তাহলে এখন ডেইলি টাইম ফ্রেমে আমরা কি দেখি, ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখি যে এটা এই হাই আমাদেরকে এই সরি এই লো আমাদেরকে এই হাই করছে না, ওইটা ইন্টারনাল। সো ডেইলি টাইম ফ্রেমে না, ঠিক আছে, তো ঠিক আছে, ঠিক আছে, এই ডেইলি টাইম ফ্রেমে আমরা দেখি এই হাই এই লো আমাদেরকে এই হাই করছে। আমি আপনাকে লিংক দিচ্ছি একটা, তাহলে এই লটা, ও না, আমি তো আপনাকে স্ক্রিন শেয়ারই দেই নাই, রেকর্ডটাও দিয়েন, এন্ড রেকর্ড তো চলতেছে। ওকে, রেকর্ড চলতেছে। তাহলে এই লটা, এই লটা আমাদেরকে এই হাই দিছে, এই হাই আমাদেরকে নতুন ল দিছে, এরপরে নতুন হাই দিছে, ল দিছে, হাই দিছে, ল দিছে, এই যে করে গেছে না, এটা হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেমের হাই আর ল। আচ্ছা, তাহলে এখন ওয়ান ডে ইন্টারনাল, এটা এখন ওয়ান ডে এক্সটারনালে কি, এটা ঠিক আছে, আমাদের এটা আবার আমাদের ওয়ান ডে এক্সটারনাল ল হয়, এরপরে এটা আমাদেরকে কি করছে, আমাদেরকে এখানে একটা হাই দিছে, এই হাই করছে, এই হাই আমাদেরকে নতুন একটা ল করছে, এই লটা, এটা আপনাকে কিন্তু অনেকবার বুঝাতে হবে এমনিতেই, তো আমি রাফলি একদিনে এটা কোনো এটাই হবে না, এটা আমাদেরকে নতুন হাই করছে, এরপরে নতুন ল দিছে, এরপরে নতুন হাই করছে, নতুন ল করছে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এগুলা হচ্ছে আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে চলতেছে, এগুলা এগুলা প্রত্যেকটা ক্যান্ডেল হচ্ছে এক দিনের। গেল, এখন আমরা আবার এই স্ট্রাকচার যেটা, যে মার্কেট এভাবে যে চলতে থাকবে না, এটা কিন্তু টোটালি অলওয়েজ মার্কেটে চলতে থাকবে। আচ্ছা, এই ব্যাপারটা আমরা আপনাকে হয়তো আমি ইজিলি অন্য একটা ব্যাপারে বলতে হবে, অন্য একটা জিনিসটা বুঝাই এটার সাথে, এইটাই আমরা মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, এই আমরা এটা আমাদের উইকলি টাইম ফ্রেম। ওকে, উইকলিতে মার্কেট এই ল, ডিফারেন্ট কালার করি, এই ল আমাদেরকে এই হাই দিছে, এরপরে মার্কেট এতটুকু পুল ব্যাক হইছে, এটা হচ্ছে পুল ব্যাক, পুল ব্যাক 50% প্লাস, মিনিমাম 50%,
তো এই পুলব্যাকটা করছে, পুলব্যাকটা করার পরে মার্কেট আবার উপরে গেছে, এটা ব্রেক করছে, ব্রেক করে উপরে গেছে, এটা নতুন হাই করলো, হাইয়ের পরে মার্কেট আবার পুলব্যাক করছে, এরপরে মার্কেট আবার যে নতুন হাই করছে। আচ্ছা আচ্ছা, এটা এখন দেখতেছি আমরা উইকলি টাইম ফ্রেমে। এখন যদি এইটাকে আমরা উইকলি ডেইলিতে যাইয়া দেখি, এই যে একটা লাইন আছে না, এই অংশটা, এই যে অংশটা বলতে বুঝাচ্ছি এতটুকু জায়গা, এইটার ভিতরে আবার আমাদের ডেইলি টাইম ফ্রেমে এই রকম ধরনের আছে। ঠিক আছে, এই অংশটা ধরলাম আমরা, এই পুরো অংশটা, এই যে হাই লোর যে ব্যাপারটা, এইটা আছে এই এই জায়গাটার ভিতরে। আচ্ছা, এইটা হচ্ছে উইকলির লো আর উইকলির হাই, আর এটার ভিতরে আমাদের ডেইলিতে অনেক হাই লো আছে। তাহলে এইগুলা হচ্ছে এই উইকলির ইন্টারনাল। যেমন সহজ ভাষায় যদি বুঝাই, এক সপ্তাহ, এক সপ্তাহ তো এক সপ্তাহ, এক সপ্তাহের ভিতরে এখন ইন্টারনাল কি 5 দিন আছে। তাহলে ওইটা গেল আমাদের ডেইলি টাইম ফ্রেম, ডেইলিতে হাই লো ধরে প্রত্যেক দিন। এখন আপনি যদি প্রত্যেক দিনকে আবার ব্রেক করেন, তো 4 ঘন্টায় ওইটার মধ্যে হাই লো আছে না, তাহলে ওইখানে কি হয়, তাহলে আসলো দিন, আসলো রাত, আসলো। আচ্ছা, তাহলে এখানে ওই যে আমরা আবার পিছনে যাই, উইকলি হচ্ছে প্রথমে হচ্ছে এক্সটার্নাল, এরপরে ওইটার ইন্টারনাল হচ্ছে যায়া ডেগুলা। তাহলে যদি এখন আমি ডেগুলাকে ব্রেক করি, আমরা পেলাম কি, দিন রাত পেলাম আমরা, 14টা দিন আর 7টা দিন 7টা রাত পাই পাইছি। তাহলে এই 7টা দিন রাতের এক্সটার্নাল কে? 7টা দিন রাতের এক্সটার্নাল হচ্ছে উইক, না 7 ডে, 7 দিনের ইন্টারনাল হচ্ছে 7টা দিন 7টা রাত। আচ্ছা, এখন 7টা দিন 7টা রাতকে যদি আমরা ভাগ করি, তাহলে তো আমরা প্রত্যেক দিন পাবো কি পাবো, আমরা ধরেন মর্নিং পাবো, আফটারনুন পাবো, ইভিনিং পাবো, নাইট পাবো। তাহলে ওইগুলা ডেটাকে ইন্টারনাল। তো ওই ইন্টারনালের এক্সটারনাল কে? ডে, ওয়ান ডে, দিন রাতগুলা। আর দিন রাতের এক্সটারনাল হচ্ছে যে 7টা দিন, 7টা দিনের এক্সটারনাল কে? এক সপ্তাহ। বুঝতে পারছেন একটু যে ব্যাপারটা, যেটার ভিতরে আরেক লেয়ারের ভিতরে আরেক লেয়ার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই জিনিসটা এখন আপনার বুঝাই। এখন এটা হচ্ছে এই যে যে ব্যাপারটা আছে, এটা একটা সপ্তাহ, এই সপ্তাহের ভিতরে এই 7 দিন মার্কেট এইগুলা করছে, আর এই 7 দিনের ভিতরে 4 ঘন্টায় আবার আমরা এই টাইপের পাবো যে ওইটার ইন্টারনাল। তো এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল টাইম ফ্রেম। তো এখন আমরা দিনের কথা বলি, আমরা এখন ডেইলিতে আসি, এটা হচ্ছে আবার আমাদের ডেইলি লো, এই লোটা আমাদেরকে এই হাই দিছে, এক্সট্রিম ডেইলি হাই। আচ্ছা, এক ডে হাই। আচ্ছা, তো এই হাইটা আমাদের তো উইকলির ভিতরে না, এই হাইটা আমাদেরকে কোন লো দিল, এক্সট্রিম লো কি দিল? এক্সট্রিম লো ও দিছে এটা, এই লটা। এখন আমরা এগুলোকে লিখে রাখবো, কিন্তু ভাই এইটা এইটার পাশে তো নিচে আরো বড় লো আছে, এটা কেন আমরা কাউন্ট করলাম না? এইটা আপনি কাউন্ট করলেন না, কারণ আপনি মার্কেটে এতটুকু জায়গা আছেন। আচ্ছা, আপনি তো ফিউচার জানেন না। হ্যাঁ, ওকে, তাহলে এক্সট্রিম ডেইলি লো, আর এই লটা আমাদেরকে আবার ডেইলি টাইম ফ্রেমে এই হাইটা দিল। আচ্ছা, এখন একটা ব্যাপার দেখেন, এটা হচ্ছে যে এক্সট্রিম ডেইলি হাই, এই হাইটা আমাদেরকে এই লো দিছে, এরপরে আবার এটা দিছে আমাদের, আমাদেরকে দিছে লোয়ার হাই করছে। এটা কিন্তু আমাদের যে এই যে জোনটা, এই জোনটা ব্রেক করে নাই।
তাহলে এইটার কোনো এক্সট্রিম হবে না, এইটা হবে যে শুধু ডেইলি লোয়ার হাই। এখন ডেইলি লোয়ার হাই আমাদেরকে এখন নতুন একটা ল দিয়ে দিছে, যে ল থেকে নিচে। তাহলে এইটা হয়ে গেল যে এখন এক্সট্রিম, যে আগের এক্সট্রিম লটাকে তো ব্রেক করে ফেলছে, এক্সট্রিম ডেইলি লোয়ার ল। তাইলে এইটা লোয়ার ল থাকলো না, এটা হয়ে গেল এক্সট্রিম আর নাই এটাতে, এটা হয়ে গেল ডেইলি হাইয়ার ল। তাহলে কি দাঁড়ালো, এই হাই আমাদেরকে এই ল দিল, এই ল আমাদেরকে এই হাই দিছে, এই হাইটা আমাদেরকে ল দিছে একটা। আচ্ছা এখন আছে মজার কথা, এখন এইখানে এসে দেখেন মার্কেট উপরে গেছে ও এই হাইটাকে ব্রেক করে নাই। এখন আমাদের কিন্তু এই জায়গাটায় আমরা মার্কেটে এই উইকলি ডেইলি যা আছে এগুলো আমাদের জন্য এইগুলার ভ্যালিড না, আমাদের জন্য এটা এটা ভ্যালিড না, কারণ বর্তমানে আমাদের এই হাইটা আমাদেরকে এই ল দিছে। তাহলে এইগুলার আমাদের কোনো কাজ নাই, এই অংশটার আমাদের আর কোনো কাজ নাই এতটুকু জায়গা। আমরা এখন এইটা আমাদের মাথার পেইন হচ্ছে এই জায়গা থেকে এই জায়গাটা, ঠিক আছে। এখন এই লোয়ার লটা আমার হাই করছে, বাট দেখো এই হাইটা কিন্তু আমাদের আগের হাইকে ব্রেক করতে পারে নাই, না ব্রেক না করে ওখানে নিচে আসছে, নিচে আসার পর ও এটাকেও ব্রেক করতে পারে নাই। ব্রেক না করে ও উপরে গেছে, বাট ও আগেরটাকে ব্রেক করে ফেলছে। ব্রেক করার পরে ও নতুন একটা ল করার পরে ও দেখো ও এই হাইটাকে ব্রেক করে ফেলছে এই জায়গায়। এই পেপারগুলা হইছে, এগুলা হচ্ছে ডেইলি টাইম ফ্রেমের ইন্টারনাল ক্যান্ডেল। আচ্ছা আর ওইগুলো হচ্ছে এক্সট্রিম বা এক্সটার্নাল, যেটা আমাদেরকে নতুন হাই করছে। তো যখন ডেইলি হাইটা মার্কেট ব্রেক করে ফেলছে, তখনই ও যাবে এর যে আগের যে জোনটা ছিল না, তখন ওইটা আবার ভ্যালিড হয়ে যাবে, ব্রেক করতে যাবে। তো মার্কেট এখন আগেরটাকে ব্রেক করে ফেলছে, আগেরটাকে ব্রেক করে ফেলছে, তো এখন মার্কেটের উচিত ওকে একটা পুল ব্যাক করা। আচ্ছা পুল ব্যাক করে যায় ওই যে এক্সট্রিম যেটা আছে ওইটাকে ব্রেক। যদি এটা না হয় তখন, আচ্ছা এখন এখন মার্কেট যেটা করতে পারে, ও মার্কেটটা এখন এই ল থেকে আমাদেরকে নতুন হাই করছে, ও এটাকে ব্রেক করছে এই জায়গায়, এটাকে ব্রেক করছে। ব্রেক করার পর ও আগের হাইটাকেও ব্রেক করছে এই জায়গায়, করার পর ও মার্কেট চলে গেছে উপরেটা ব্রেক করতে স্টেটুয়ে। ওর উচিত ছিল একটা পুল ব্যাক করা, যে এইভাবে একটা পুল ব্যাক করা, এইভাবে মার্কেটটা এইটা করে নাই, না করে উপরে চলে গেছে। এখন ওর উচিত একটা পুল ব্যাক করা, ও পুল ব্যাক করতে পারে বা না করে উপরেটা ব্রেক করতে পারে, ব্রেক করার পরও পুল ব্যাক করতে পারে। আচ্ছা আচ্ছা এখন আমরা কিভাবে বুঝব এই জায়গা থেকে যে, আচ্ছা আমরা আর একটু নিচের ডিটেলসে আসি, ওইটা আমরা কালকে কথা বলবো অন্য একদিন। ওকে এটা হচ্ছে আমাদের এই হাই আমাদেরকে এই লো করছে, এই লো আমাদেরকে এই হাইটা করছে, নিচে আসছে পুল ব্যাক করছে, ব্রেক করতে উপরে যে এটাকে ব্রেক করছে, তাহলে এই ফাংশনগুলা কিভাবে হইছে? এইখানে দেখেন মার্কেট এই ল আমাদের, এই ল আমাদের এই হাইটা করছে, হাই করার পর নিচে আসছিল, বাট ও এখানে এটা ব্রেক করে নাই, ও এই জায়গা থেকে মার্কেট আবার রিভার্স করে উপরে গেছে, এটা ব্রেক করছে, এটা ব্রেক করলো না, এটা ব্রেক করার পরে ও পুল ব্যাক করছে। তো আমরা এইখানে বললাম এই লটা আমাদেরকে নতুন হাই দিছে ডেইলি ক্যান্ডেলে, আর এরপরে ও পুল ব্যাক করছে। এখন একটা হিসেব দেখাই পুল ব্যাক কতটুকু হয়েছে, 50% থেকে একটু বেশি।
যখনই 50% থেকে বেশি পুলব্যাক হবে তখনই আমরা ওইটাকে এজ এ পুলব্যাক কাউন্ট করতে পারি। আচ্ছা আচ্ছা, এরপরে এখন এটা ছিল আমাদের মোস্ট রিসেন্ট হাই, মোস্ট রিসেন্ট হাই, আর এটা আমাদের সরি এটা নেব মোস্ট রিসেন্ট হাই, এটা হচ্ছে মোস্ট রিসেন্ট লো। মার্কেট এই জায়গায় এটাকে ব্রেক করছে, ব্রেক করার পর ও আবার উপরে চলে গেছে। তো এখানে আবার তোমাকে দেখাই, মার্কেট এই জায়গা থেকে ব্যাক চলে গেছে, এখানে দেখো 50% পুল ব্যাক করছে। একটা কথা না, যে কোন জায়গা থেকে এটা তো উপরে যাচ্ছে উপরে যাচ্ছে, বাট কখন এটা নিচে আসা স্টার্ট করবে, এটা মার্কেট তখনই নিচে আসা স্টার্ট করবে। এটা হচ্ছে আমাদের 4 ঘন্টার। এখন 4 ঘন্টায় আমরা কি দেখি, আমরা ওই যে দেখছি না ডেইলি টাইম ফ্রেম, ওই যে পুলব্যাকটা, এই পুলব্যাকটা 4 ঘন্টায় দেখেন কি করছে, এই লটা এই হাই করছে, এই পুলব্যাক করছে, হাই করছে, পুলব্যাক করছে, হাই হাই করছে, পুলব্যাক করছে, হাই করছে। তাহলে এখন 4 ঘন্টার টাইম ফ্রেমে এখানে মোস্ট রিসেন্ট লো কোনটা? মোস্ট রিসেন্ট লো হচ্ছে এই যে এটা এটা মাত্র যেটা উপরে, যখনই মার্কেট উপর থেকে 4 ঘন্টার টাইম ফ্রেমে ও এটাকে ব্রেক করবে, এটাকে ব্রেক করার পরে ও পুলব্যাক করতে পারে বা নাও করতে পারে। আমরা ধরলাম পুলব্যাক করছে, পুলব্যাক করার পরে ও পড়া স্টার্ট করবে, পুলব্যাক করার পরে ও নিচে আসবে, আর তখনই যায় আমরা এই যে নিচে আসবে না, তখন এসে ও এই যে জোন, এই দুইটা জোন আছে, যে লটা আমাদেরকে এক্সট্রিমে এক্সট্রিমে যে লটা আমাদেরকে হাই দিছে, তখন এই লর এইটার মিনিমাম 50% নিবে, ব্রেক করবে না, মিনিমাম 50% পুল ব্রেক করবে। তখন আমরা ধরব ওইখানে যদি এই লটা ব্রেক করে তখন ও নিচে আসবে। তো ভাই আমি আজকে আর দিব না আপনাকে, এখানে কি লাস্টের বিষয়টা কি অনেক কিছু মাথায় ঢুকছে, তো মনে হচ্ছে এটা এসএমসি, তো এসএমসি একদিনে আসবে না, এটা অনেক প্র্যাকটিসের ব্যাপার। যদি মার্কেট এই জায়গা থেকে এসে এটা ব্রেক করে, আগের লটাকে ব্রেক করে ফেলে, তাহলে এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয় বা চেঞ্জ অফ স্ট্রাকচার। তো স্ট্রাকচার যেটাকে বলি আমরা, মার্কেট নিচে পড়তে পারে, যেমন এজ এ এক্সাম্পল এখানে দেখো যে এই লটা আমাদেরকে এই হাই করছে, এই হাইটা মার্কেট নিচে পড়ছে, লো করছে, দেন এই লটা এই জায়গায় কিন্তু মার্কেট ব্রেক করে ফেলছে, তার মানে এখানে এই যে ডাউন ট্রেন্ডটা ছিল এই ডাউন ট্রেন্ডটা শেষ, এখান থেকে মার্কেট আপ ট্রেন্ড। আচ্ছা, এটা হচ্ছে যে বস ব্রেক আপ স্ট্রাকচার। হ্যাঁ, ব্রেক আপ স্ট্রাকচারটা জানা খুবই দরকারি। এখন ওকে যেটা করতে হবে, গোল্ডের মোস্ট রিসেন্ট, জাস্ট বলে দিই ফিউচারটা, এটা হচ্ছে আমাদের মোস্ট রিসেন্ট হাই, আর এটা হচ্ছে আমাদের মোস্ট রিসেন্ট লো 4 ঘন্টার টাইম ফ্রেমে। এখন এটা হচ্ছে 4 ঘন্টার টাইম ফ্রেমে। এখন যদি আমরা 15 মিনিটে যাই, 15 মিনিটে হচ্ছে আবার সেম জিনিস, এগুলা ওইটা হচ্ছে 4 ঘন্টার হাই 4 ঘন্টার লো, আর ভিতরের যেগুলা হাই লো দেখতেছি এখন 15 মিনিটের,
এখন যদি মার্কেট এইটা ব্রেক করে উপর থেকে এসে এটাকে যদি ব্রেক না করতে পারে, ব্রেক না করে এটাকে যদি ব্রেক করে, তখন ও আসবে ওর এইটা ব্রেক করার জন্য। তো এইভাবে আমরা ধরতে পারি মার্কেট কোন দিকে যাবে, এটা হচ্ছে এসএমসি এর স্টাইলে। আমি এগুলা ফলো করি না, এটা জানা থাকতে হবে। আমি কি ফলো করি জানো? ফিফটিন মিনিটে দাঁড়াও, জাস্ট একটা সেকেন্ডে দেখাই দিই আমি কি ফলো করি। ওয়ান আওয়ার, ওয়ান আওয়ার আর এইটা ফিফটিন মিনিট। আমি ফলো করি এই যে মার্কেট এই যে উইক দিছে না, আমি এই উইক গুলা ফলো করি। মার্কেট এই যে একটা উইক ক্রিয়েট করছে, এই উইকটা হচ্ছে যেমন এই জায়গাটা, আমি যদি ড্র করি এই জায়গাটা, এইটা হচ্ছে আবার এই জায়গা, এইটা এটা সেম, এটা হচ্ছে ওয়ান আওয়ারে উইক, এটা হচ্ছে ফিফটিন মিনিটে উইক। এই উইকটা কেন করছে মার্কেট? এই জায়গা থেকে যারা ছিল এন্ট্রি নিছিল ওদের সবার এসএল হিট করানোর জন্য, এসএল হিট করানোর জন্য বা ওদের কে সাইকোলজিক্যাল প্রবলেমে ফেলানোর জন্য এই লটা করছে। আর আমি এগুলাতে ট্রেড করি বলতে এজ এ ট্রেডার। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা কথা বলি, দুই পাঁচ মিনিট টাইম আছে হাতে? আর ওকে, তাহলে আমি আপনাকে হোয়াটসঅ্যাপ থেকে ফোন দিচ্ছি। কোনো সমস্যা নেই, দেন